infinity arching, a sign of dignity, taking action to develop the students. ইনফিনিটি আর্চের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা জানব ভয়েস চেঞ্জ ইম্প্যাক্ট সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। তো শুরু করা যাক। ইম্প্যাক্ট সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম, শুধুমাত্র মূল ভাবটি শুরু যুক্ত ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম হচ্ছে, প্রথমে লেট বসবে, এরপর অবজেক্টটি সাবজেক্টে বসবে, তারপর বি বসবে, এরপর মূল ভাবে পাস্ট পার্টিসিপল বসবে। আমরা একটা উদাহরণ লক্ষ্য করি। ওপেন দ্য ডোর, অ্যান্সারটি হচ্ছে লেট দ্য ডোর বি ওপেন। অর্থাৎ বিশ্লেষণ করলে পাওয়া যায়, প্রথমে আমরা এটা লেট লিখেছি কারণ এটা ইম্প্যারেটিভ সেন্টেন্স, এরপর অবজেক্ট দ্য ডোর লেটের পরে সেটাকে লিখেছি, এরপর নিয়ম অনুযায়ী আমাকে বি লিখতে হবে, আমি বি লিখেছি এবং মূল ভাবটি হচ্ছে ওপেন, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ওপেন, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ওপেন। তো অ্যান্সারটি দাঁড়ালো লেট দ্য ডোর বি ওপেন। প্রথমে লেট না বসবে, এরপর অবজেক্টটি সাবজেক্ট রূপে বসবে, তারপর বি বসবে, এরপর মূল ভাবে পাস্ট পার্টিসিপল বসবে। যেমন ডু নট শাট দ্য ডোর, অ্যান্সারটি হবে লেট নট দ্য ডোর বি শাট। আরেকটি উদাহরণ লক্ষ্য করি। ডু নট টেল এ লাই, অ্যান্সারটি হবে লেট নট আ লাই বি টোল্ড। আমরা আরেকটি নিয়ম লক্ষ্য করব, লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, অর্থাৎ মি, আজ, ইউ, দেন, হিম, হার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। প্রথমে লেট, এরপর অবজেক্ট সাবজেক্ট, প্লাস বি, প্লাস মূল ভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস বাই, প্লাস প্রদত্ত ব্যক্তিবাচক অবজেক্টটি বসে। যেমন লেট হিম রাইট আ লেটার, অ্যান্সারটি হবে লেট আ লেটার বি রিটেন বাই হিম। এখানে হিম এখানে চেঞ্জ হবে না, অবজেক্ট আছে, অবজেক্ট আমরা ভুল লিখব। আরেকটি উদাহরণ লক্ষ্য করি, লেট হার সিং আ সং, অ্যান্সারটি হচ্ছে লেট আ সং বি সাং বাই হার। নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস রূপান্তর করার নিয়ম। প্রথমে লেট নেভার লিখব, এরপর অবজেক্ট সাবজেক্ট, প্লাস বি, প্লাস মূল ভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। যেমন নেভার ড্রিঙ্ক ওয়াইন, অ্যান্সারটি হচ্ছে লেট নেভার ওয়াইন বি ড্রাঙ্ক।
মূল ভাব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। প্রথমে লেট বসে, এরপর ডাইরেক্ট অবজেক্টটি প্লাস সাবজেক্ট বসে, প্লাস বি বসে, প্লাস মূলভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে আমরা ফর লিখব। তারপরে প্রদত্ত ব্যক্তিবাচক অবজেক্টটিকে লিখব। একটা উদাহরণ দেখি আমরা, বাই হিম এ শার্ট। আচ্ছাটি হচ্ছে লেট আ শার্ট বি বট ফর হিম। আমরা এখন ইউজ অফ প্রিপোজিশন অর্থাৎ ভয়েসেস করতে গিয়ে অনেক সময় আমাদের ফাটকা লাগে, কোন প্রিপোজিশনটা আমরা এখানে ইউজ করব। যদি নো থাকে তখন আমরা টু লিখব, কন্টেন্ট থাকলে ইন, অ্যাড নয় এটা যদি অ্যাটিটিউড বা সাবজেক্টকে মিন করে তাহলে অ্যাড লিখব, আর যদি পার্সনকে মিন করে তখন আমরা অ্যানোয়ে অ্যাড না লিখে উইথ লিখব, সারপ্রাইজ থাকলে অ্যাড লিখব, শক থাকলে অ্যাড লিখব। প্লিজ এর ব্যাপারটা হচ্ছে যদি অ্যাটিটিউড হয় তাহলে অ্যাড লিখব, আর যদি পার্সনকে মিন করে তাহলে আমরা উইথ লিখব। আমরা এতক্ষণ ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়মগুলো জানলাম। আমরা আগামী ক্লাসে জানবো ইন্টারঅ্যাকটিভ সেন্টেন্সের ভয়েস করার নিয়মগুলো। ওকে, সো নো মোর টুডে, হোপ টু সি ইউ নেক্সট, প্লিজ টেক ইট ইজি, হ্যাভ এ গুড টাইম।